আমার এই ইন্ডিয়ান ব্লগার মুন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা খুব খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো কাকে নিয়ে কথা বলতে এসেছি। এস দাস, আমাদের অনেকেরই পরিচিত এস দাস, যার এখন 55,000 পার করে ফেলছে সাবস্ক্রাইবার। তো সে এখনও পেমেন্ট পায়নি ইউটিউব থেকে। তো তার সম্বন্ধে আমরা কিছু কথা বলবো। তো থাকো, কেউ স্কিপ করো না কিন্তু। তো এস দাসকে নিয়ে কথা বলেছি। আচ্ছা, আমরা তো অনেকেই এস দাসকে নিয়ে নেগেটিভ ভিডিও করছি, তাই না? তো এস দাসের স্ট্রাগলটা কি আমরা জানি? কেউ এস দাস এর জন্ম কোথায়, কতদূর পড়াশোনা, এস দাসের কবার বিয়ে হয়েছে, এস দাসের কটা বাচ্চা, আমরা কেউ স্ট্রাগলটা জানি না। অথচ আমরা ওকে নিয়ে নেগেটিভ কথা, বাজে মন্তব্য, বাজে কথা অনেকেই বলছি, তাই না? কিন্তু আমরা একবারও ভেবে দেখি না তার ব্যাকগ্রাউন্ডটা সত্যিই কি নোংরা। আজকে যে এস দাস আমাদের যে ভিডিওগুলো দেখাচ্ছে, আমরা যারা ভিডিওগুলো দেখছি, তো ভালো করে দেখো তো, ও কি কোনো নোংরামি করছে আমাদের সাথে? ও শাড়ির ড্রাপিংগুলো দেখাচ্ছে, আমরা শাড়ি কীভাবে পরি সেগুলো দেখাচ্ছে। তো ওগুলো আমরা দেখছি কেন? দেখছি বলেই তো ভিউজটা পাচ্ছে। যার ভালো লাগছে দেখছে, যার ভালো লাগছে না দেখছে না। তাই বলে এই না সে খারাপ, সে নোংরা হতে পারে না। দুটো বাচ্চার মা, দুটো বাচ্চার মা এস দাস। ও স্ট্রাগেলটা তোমরা জানো কি, দেখেছো কি ও স্ট্রাগেলটা? ও স্ট্রাগেলটা দেখতে হলে ওর চ্যানেলে যেতে হবে, ওকে দেখতে হবে, ওকে জানতে হবে, বুঝতে হবে, তবেই না বুঝবো আমরা এস দাসটা কে। তো আমরা অনেকেই এস দাসকে থাম্বেলে লাগিয়ে, এস দাসকে নিয়ে নেগেটিভ ভিডিও বানিয়ে, কিছু নোংরা কথা বলে, এস দাসের নামে এইসব কথা বলে আমরা কিছু ভিউজ নেওয়ার জন্য অনেকেই ভিডিও করছি, তাই না? কিন্তু যেটা সত্য সত্য, যেটা মিথ্যা তো মিথ্যাই, তাই না? তোমরা কি ভালো করে দেখেছো এস দাস লাইভে কী করছে? আমরা না দেখে না জেনে না বুঝে আমাদের কন্টেন্টের দরকার, আমরা দৌড়ে চলে যাই, তাই না? ওর ছবিটা, ওর সাবস্ক্রাইবার বেশি, ওর ছবিটা যদি একবার আমরা ভিডিওর মধ্যে লাগাতে পারি তো আমাদের ভিউজ হবে, আমাদের রেভিনিউ আসবে। তোমাদের লজ্জা করে না? তোমাদের বিবেকে বাধে না যে একটা মেয়ে কীভাবে স্ট্রাগল করে একটা 18 বছর বয়সে তার দুটো বিয়ে হয়ে যায়, তারপর আবার সে একটা বিয়ে করে, সেটাও সংসার টেকে না, তারপর দুটো বাচ্চা নিয়ে সে কী করে আছে? একটা মায়ের যে কত কষ্ট সন্তান মানুষ করা বাবা ছাড়া, সেটা এস দাসকে দেখে শিখে নাও। একটা মায়ের পিছনে এইভাবে লেগো না, এস দাসের মতো মা সত্যি আমাদের ইউটিউবে উদাহরণ। ও হয়তো অনেক কিছু আমাদেরকে ভিডিও করে দেখাচ্ছে আমরা মনে করছি, কিন্তু ভেতরে যাও ও কোনো টাচে নেই। ও যদি হোটেলে গিয়ে নোংরামি করতো সবার সাথে, হোটেলে টাকা ইনকাম হতো, এটা খুব ভালো হতো। ও আজকে ভিডিও করে দেখাচ্ছে, ও কী দেখাচ্ছে তোমরা একটু ভালো করে দেখো তো। ও যে লাইভগুলো করে একটু ভালো করে দেখো তো তোমরা, ও কী দেখাচ্ছে? শাড়ি ড্রাপিং দেখাচ্ছে, ব্রা কালেকশন দেখাচ্ছে, তো এগুলো দেখে আমরা অনেকেই ভাবি ও খুব নোংরা, খুব বাজে। যার ভালো লাগছে ওকে গুগল পে ফোনপে টাকা দিচ্ছে, খুব ভালো কথা। ওকে যার ভালো লাগে, ওকে যার ভালো লাগছে সে দিচ্ছে। কিন্তু এটা সব থেকে বড়ো কথা হচ্ছে, ওর মাথার উপরে কেউ নেই, না বাবা, না নেই ওর মা, নেই ওর হাজবেন্ড। দুটো সন্তান, একটা সন্তান ওর ক্লাস 10 পড়ে মনে হচ্ছে, আর একটা ক্লাস 2 পড়ে। দুটো সন্তানকে নিয়ে একটা সিঙ্গেল মাদার, তার মাথার উপরে যদি কোনো গার্জিয়ান না থাকে তো সে কী করতে পারে? ঝিগড়ি, মানে আমি মানছি তুমি বলো, তোমরা বলবে ঝিগড়ি, বাসন মেজে খাবে, সবাই কি পারে বাসন মাজতে? ও কার মেয়ে জানো? একটা হাই স্কুলের টিচারের মেয়ে। ওর হাজব্যান্ড, যে প্রথম হাজব্যান্ডের সাথে ওর বিয়ে হয়, সেও প্রাইমারি স্কুলের টিচার কি হাই স্কুলের টিচার এরকম ছিল, যাই হোক ওর ভিডিওর মধ্যে আমি জানতে পেরেছি। তারপরে যার সাথে বিয়ে ছিল সেও অবস্থা সম্পন্ন। তো ও তো কখনো কষ্ট, মানে কষ্ট কাকে বলে সেটা বোঝেনি, মানসিক টর্চার নির্যাতিত অবশ্যই হয়েছে, নাহলে আজকে এ দাসের এই জায়গায় আসতে হতো না। তো আমাদের মতো সবাই, সবার মতোই আজকে এস দাস চ্যানেল খুলে বসেছে। ও প্রথমে ইটিং শো, রান্না রেসিপি এগুলো দেখাতো তো, তাই না? তখন ওর ভিউজ হতো না, তারপরে শুরু করলো এরকম ভিডিও করা। আর এরকম ভিডিও শুরু করলো, যেই ভিউজ সাবস্ক্রাইবার হতে শুরু হলো, তখনই এস দাস নোংরা হয়ে গেলো তোমাদের চোখে, আমাদের চোখে। এস দাসকে নিয়ে আমরা বিভিন্নভাবে থাম্বনেল লাগিয়ে নোংরা ভিডিও, মিথ্যা ভিডিওগুলো আমরা করে যাচ্ছি, এটা কি ঠিক? তোমরাই বলো। একটা সিঙ্গেল মাদার দুটো বাচ্চা নিয়ে কত কষ্টে ও স্ট্রাগল করছে, সব যদিও বলতে পারি, যতটুকু বলেছে তাতেই তো বোঝা যায়। আর 10 জনের সাথে কেন এস দাসকে আমরা তুলনা করছি? এস দাসটাকে কি ছাড়া ছেড়ে দেওয়া যায় না? একটু দেখো ওর নিজের ভিডিওগুলো দেখো, গিয়ে শুনতে পারবে, জানতে পারবে এস দাস অতটা নোংরা না। তোমরা যতটা বলছো ততটা নোংরা নয় এস দাস। তো এস দাস, এস দাসকে আমরা অনেকেই কন্টেন্ট বানাচ্ছি, ভিডিওটা নেগেটিভ করছি, কেন? আমাদের কিছু ভিউজ হবে, সাবস্ক্রাইবার হবে, কারো ওয়াচ টাইম হবে, কেউ রেভিনিউ পাবে, এই আশায়, তাই তো? তোমাদের লজ্জা করে না যে কিছু রেভিনিউর জন্য, কিছু ওয়াচ টাইমের জন্য নিজের চ্যানেল দাঁড় করানোর জন্য একটা, মানে আদর্শ মা, আমি বলবো আদর্শ মা,
বাবা ছাড়া দুটো সন্তানকে এজদাস মানুষ করছে। তোমরা জানো এজদাসের ব্যাকগ্রাউন্ডটা? এজদাসকে নিয়ে যে এত বাজে কথা বলছো! একটা সিঙ্গেল মাদার হিসাবে এজদাস কি এমন করছে গো? ও তো হোটেলে যাচ্ছে না, ও তো নোংরামি করছে না, ও তো বেশ্যাবৃত্তি করছে না, ও তো পাড়াতে যাচ্ছে না, ও তো দুটো সন্তান মানুষ করার জন্য ও যে ভিডিওগুলো করছে, তোমার ভালো নাই লাগতে পারে, তুমি দেখো না। ও কিন্তু টাচে নেই, আর 10টা মেয়ের মতো কিন্তু টাচে নেই। তাহলে ওর যদি নোংরামি স্বভাবই থাকতো না, ও তাহলে হোটেলে যেত, ভিডিও করে দেখাতো, ঠিক আছে? ও কিন্তু টাচে নেই। ওর লাইভে গেলে কোনো পুরুষ মানুষ যদি ওকে বাজে কথা, নোংরা কথা বলে, তখন কিন্তু ও কিন্তু খুব খিস্তি গালি দিয়ে দেয়। কেন দেয়? যে আপনার মানসিকতা এত নোংরা কেন, এত নিচ মানের কেন? ওকে কিন্তু অনেক অনেক ভিউয়ার্স ওকে সন্তানের চোখে মেয়ের মতো ভালোবাসে দেখেছি আমি। আমি প্লেব্যাক থেকে দেখি, আমি ব্যাক থেকে দেখি, হয়তো লাইভে গিয়ে কমেন্টস করি না, কিন্তু আমি ওর লাইভে প্লেব্যাক থেকে দেখি, শুনি আমি ওর কথাগুলো। শাড়ি ড্রাপিং করে, ব্রা কালেকশন দেখায়। কালকে দেখলাম খুবই রেগে গেছে ও, ওকে নিয়ে কে কে নেগেটিভ ভিডিও করেছে। তো ওই ব্রা কালেকশনের ভিডিওটা দেখাচ্ছিল যে যার যার ভিউজ হচ্ছে না, সে যে আমার ব্রা এই পুরোনো ব্রাগুলো নিয়ে যাবে, রেগে গিয়ে বলছে, স্বাভাবিক। কারণ ও যখন, ওর যখন 2 টাকার দরকার, ওর যখন 5 টাকার দরকার, 2 টাকার দরকার, ওকে কেউ সাহায্য করি না, অথচ ওকে নিয়ে আমরা কালচার করার জন্য বসে পড়ি। ও সংসারী মেয়ে, ও সংসার করতে চেয়েছিল, কিন্তু ওর ভাগ্য ওকে সাথ দেয়নি সংসার করার জন্য। জানো কি তোমরা, একবার না, 2 বার না, 3-3 বার চেষ্টা করেছিল ও সংসার করার জন্য, কিন্তু ভগবান ওকে সাথ দেয়নি সংসার করার। কী করবে মেয়েটা, ওর কি বাঁচার অধিকার নেই? কী করে খাবে ও? ওকে 2টো বাচ্চা মানুষ করতে হবে না? ওর পায়ের নিচে নিজের ভিটে নেই তো, ওকে মানুষ করতে হবে না বাচ্চাগুলোকে? তোমরা কী চাও, ওকে নিয়ে নেগেটিভ ভিডিও করে 2টো রেভিনিউ ইনকাম করবে? এটাই সবথেকে বড় কথা। তুমি জানো ওর পিছনে 2-2টো সন্তান আছে, সন্তান 2টোকে মানুষ করতে হবে? তো একটা মা হিসাবে কী করছো? একবার ওর ভিডিওতে গিয়ে দেখো তো, ও কি খুব খারাপ করছে? ও কী করেছে? আমার তো মনে হয় ইউটিউবের গাইডলাইনের বাইরে হলে অবশ্যই ইউটিউব অ্যাকশন নেয়, তার চ্যানেল রাখবে কি না রাখবে, তো সেটা ইউটিউবের উপরে ছেড়ে দাও না। তোমরা ইউটিউবের কি অ্যালগোরিদমের টিম হয়ে গেছো যে এইভাবে এজদাসের পিছনে লেগে গেছো, এজদাসকে নিয়ে এরকম নেগেটিভ ভিডিও করছো? কেন সিঙ্গেল মাদারের জ্বালা তোমরা জানো? কী জানবে, কী বুঝবে বলো? না জেনে শুনে একজনের নামে বাজে কথা বলে ভিডিও করে রেভিনিউ ইনকামের জন্য তোমরা অস্থির হয়ে যাচ্ছ, পাগল হয়ে যাচ্ছ? ওয়াই, কেন? একটুকু লজ্জা করে না তোমাদের 2টো পয়সার জন্য মানুষকে ছোট করা? ও কি পয়সা ইনকাম করে শুধু কি খাচ্ছে, সন্তানগুলোকে খাওয়াচ্ছে না, মানুষ করছে না? আর ও কি কোনো টাচে আছে? ও কি এরকম কোনো ভিডিও দেখিয়েছে আমাদের যে হোটেলে যাচ্ছে, পাড়ায় যাচ্ছে, টাকা ইনকাম করছে? আরও তো এরকম ওর মতো ক্রিয়েটার আছে, কেউ তার মতো কেউ করছে? একটু ভালো করে দেখো তো। আমি তো তাই আমি তোমাদেরকে বারবার বলছি, এজদাসের সাথে কারো তুলনা করো না। আমি ওকে অনেক দিন থেকে ওর ভিডিওগুলো দেখি, আমি বলি না, আর আমার ওকে নিয়ে কোনো রকম মানে নেগেটিভ কথা কোনো দিনই আসবে না, কারণ ওর স্ট্রাগলটা আমি ওর ভিডিওর মাধ্যমে আমি জেনেছি। জেনে সত্যি আমার খুব কষ্ট লেগেছে, খুব খুব কষ্ট লেগেছে। সত্যি ও আদর্শ মা, ও সন্তানের জন্য ও অনেক কিছু করবে। ওকে যদি কেউ বেশ্যা বলে, নোংরা বলে, ওর কোনো যায় আসে না, কারণ ও সন্তান মানুষ করবে। কারণ ওর উপরে ওর বাবা নেই, ওর হাজব্যান্ড নেই, ও 2টো বাচ্চার, ও মা বাবা ওর মধ্যে সব কিছু, ঠিক আছে? তো ওকে কেউ ডিস্টার্ব করো না, এজদাসকে কেউ তোমরা ডিস্টার্ব করো না। তো একটা মেয়ের 18 বছরের মধ্যে 2বার বিয়ে হয়। প্রথম বিয়েটা 1 মাস 8 দিনের মাথায় বর মারা যায়। তো তারপরে ওর বাবা হাইস্কুলের টিচার, তো সমাজ বলে ওর বাবা খুব মানত, সমাজে খারাপ বলবে এরকম মেয়ে ঘরে রাখবে, তো পাত্রস্থ আবার করে, আবার দেখে শুনে বিয়ে দেয়। সেই বরটাও হচ্ছে ওর থেকে 30 কি 32 বছরের বড়, ভাবা যায়, সিনিয়র, তাই না? সে হচ্ছে বাবা কাকার বয়সই হয়, 30 বছরের ডিফারেন্স থাকা মানে বাবা কাকার বয়স। তার সাথে ও ঘর করতে রাজি হয়েছিল। সেই পুরুষের 2-2টো ছেলে আছে, তার নিজের বউ মারা গেছে, তার শাশুড়ি মানে বউয়ের মা সেইখানে মেয়েটা ঘর করতে গেছিল, বহু আশা নিয়ে, বহু স্বপ্ন নিয়ে, যে এখানে আমার প্রথম সংসারটা আমার যখন হলো না, স্বামী যখন মারা গেল, কারণ প্রথম স্বামী যখন মারা গেছে অনেকেই ওকে অপয়া অলক্ষী ও নিজেকেও ভেবেছিল, তাই তাহলে ওই মেয়েটা নিশ্চয়ই এই সংসারটা করার আগ্রহ ছিল, যেমনই হোক আমার একটা সংসার দরকার, এই আশা নিয়েই তো মেয়েটা ওই ঘর বাঁধতে গেছিলো, বলো? কিন্তু মেয়েটার ভাগ্য সেখানেও সাথ দিল না, কোনো না কোনো কারণে সেখান থেকে ওকে বঞ্চিত হতে হলো। তৃতীয়টাও এইভাবে কোনো না কোনোভাবে ওকে বঞ্চিত হতে হয়েছে, সেটা ওর চ্যানেলে গেলে, ওর ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে। তারপরে তাহলে কি ও 2টো বাচ্চা নিয়ে, ওর কি বাঁচার অধিকার নেই? ওর কি করা উচিত ছিল তোমরাই বলো? ও কি সুইসাইড করে নিত 2টো বাচ্চাকে নিয়ে, নাকি 2টো বাচ্চা ডাস্টবিনে ফেলে দিয়ে ও অন্য মানে নোংরা জায়গায় গিয়ে নাম লেখাতো, বলো? তোমরা কী চাও? ও 2টো সন্তান নিয়ে ভালো আছে, ভালো খাচ্ছে, ভালো চলছে, ও ইউটিউবে ইউটিউবার হয়ে গেছে, এটা তোমাদের সহ্য হচ্ছে না?
কন্টেন্টের এত অভাব যে যাকে তাকে আমরা কন্টেন্ট বানিয়ে নিব, অবশ্যই আমরা প্রতিবাদ করব, কিন্তু দেখতে হবে মেয়েটার পিছনে কেউ নেই। আমরা ইউটিউবের ফ্যামিলিরা যদি ওকে একটু সাপোর্ট দেই, একটু একটু যদি ওর ভিডিওগুলো একটু দেখে দেই, আচ্ছা আমার ভালো লাগলো না আমি দেখবো না, কিন্তু আমি ওকে নিয়ে কুৎসা রটাতে পারি না, না ওর বদনাম করতে পারি না, ওকে নিয়ে নোংরামি করতে পারি না, ভিডিও দেখবো না ওর, আমি ওকে নিয়ে বদনাম ওর কুৎসাও রটাতে পারি না। ওর কি বাঁচার অধিকার নেই? ও একটু এগিয়ে যাক না, দুটো সন্তান নিয়ে ভালো থাকুক, ভালো খাক না, যার ভালো লাগছে দেখছে, যার ভালো লাগছে না দেখবে না। তাই বলে এই না যে ওকে সবসময় ওকে নিয়ে কন্টেন্ট বানিয়ে ভিউ জানার জন্য সাবস্ক্রাইবারের জন্য ভিডিও করতে হবে, মিথ্যে সত্য বানিয়ে চানিয়ে ভিডিও করতে হবে। কাউকে কন্টেন্ট বানাতে গেলে 10 বার তার চ্যানেলটাকে ভিজিট করবে, দেখবে তার ভিডিওগুলো, দেখবে শুনবে জানবে। যদি তোমাদের মানবতা এতটুকু থাকে না, বিবেক বলে যদি কিছু থাকে না, তাহলে ওরকম মিথ্যে কথা বলবে না কারো নামে। কাউকে নিয়ে এরকম নেগেটিভ ভিডিও করতে গেলে 10 বার ভাববে। ও কিন্তু কেয়ার মতো করছে না, একটু তোমরা মিলিয়ে দেখো কেয়ার সঙ্গে ওর অনেক অনেক ডিফারেন্স। আমাদের কেয়াকে আমারও খুব খারাপ লেগেছিল, কেয়াকে নিয়েও আমি একটা প্রতিবাদ ভিডিও করেছি, দেখে নিও, কেয়ারটা একদম আলাদা, এজদাসের থেকে অনেক 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 তফাত ওর এটা। তো যাই হোক, কেয়া এখন শুধরে গেছে, খুব ভালো লাগছে, এইভাবেই চলুক, কেয়া হয়তো নতুন জীবনে পা দিয়েছে, এভাবেই এগিয়ে চলুক। তো সবাই সবাইকে, সবার মানে বাঁচার অধিকার আছে, সবারই স্বাধীনতা আছে। এখন ইউটিউবের নতুন আপডেট আসছে, তো যদি গাইডলাইনের বাইরে কোনো রকম ভিডিও কন্টেন্ট হয়, অবশ্যই ইউটিউব স্ট্রাইক দিয়ে দিচ্ছে। ওটা আমাদের আমাদের কিছু বলতে হবে না, আমাদের দাদাগিরি করতে হবে না, কন্ট্রোভার্সি অবশ্যই তোমরা করো, কিন্তু যাকে তাকে নিয়ে নয়, এমন লোককে নিয়ে করো না যার মাথার উপরে ছাদটা নেই, তাকে এরকম ভেঙে চুরে গুড়িয়ে দিও না। তোমাদের কাছে সবার কাছে হাত জোর করে বলছি, এস দাসকে বাঁচতে দাও। এস দাসের নাম হচ্ছে শিউলি দাস, আমি জানতে পারলাম ওর আজকের একটা ভিডিও দেখে, খুব কষ্ট লাগলো। 38 মিনিটের একটা ভিডিও দেখলাম, চোখের জল চলে আসলো। স্ট্রাগেল কাকে বলে, এস দাসের কাছে অনেক কিছু শেখার আছে, অনেক অনেক স্ট্রাগেল করেছে গো মেয়েটা, ওকে একটু বাঁচতে দাও তোমরা। তো আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। দ্বিতীয়বার যদি ওর ভিডিও আমি করি, তো অবশ্যই আমি জেনে তোমাদেরকে জানাবো বাকিটা। আজ তাহলে এখানে আসি, টাটা বাই, ভালো থেকো, সুস্থ থেকো।